কারণ আমার ফ্যামিলির সদস্যরা উপবাসে থাকে। আমি জানি আমার ভিতরে কতটুকু কষ্ট আছে। আমি যখন আমার ফ্যামিলির সদস্যদেরকে দেখতে পারি না, আমি জানি ওদের কত কষ্ট হয় যখন ওর ফ্যামিলির সদস্যদেরকে তারা দেখতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক মন্ডলী, আজ আপনাদের সামনে নবাবজাদা সম্পর্কে কিছু কথা নিয়ে আসছি। নবাবজাদা বা প্রবাসী সম্পর্কে কিছু কথা না বললে আমি আমার নিজের সাথে, আমার পরিবারের সদস্যদের সাথে, আমার আত্মীয় স্বজনদের সাথে বেইমানি বা অকৃতজ্ঞ বোধ মনে হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কাকে হেয় করেছেন? যাদের টাকায় আমার সোনার বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে তাদেরকে হেয় করেছেন? হ্যাঁ, এই প্রবাসীরাই আসলেই নবাবজাদা। যাদের টাকায় পদ্মা সেতু হয় তারাই নবাবজাদা। যাদের টাকায় দেশের মানুষ তিন বেলা খেতে পারে তারাই নবাবজাদা। যাদের টাকায় দেশের রাস্তাঘাট ব্রিজ হয় তারাই নবাবজাদা। যাদের টাকায় দেশের মানুষ নতুন নতুন দামি দামি জামাকাপড় পরতে পারে, দামি দামি মোবাইল ইউজ করতে পারে, কম্পিউটার ইউজ করতে পারে, ল্যাপটপ ইউজ করতে পারে তারাই নবাবজাদা। যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা নবাবজাদা নয়। যারা দেশের টাকা লুট করে, ভেঙ ডাকাতি করে তারা নবাবজাদা নয়। ক্ষমতার অপব্যবহার করে, মানুষ গুম করে তারা নবাবজাদা নয়। তাদেরকেই বলা হয় হারামজাদা। আর প্রবাসীরাই প্রকৃত নবাবজাদা। দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি, আমাদের কলিজার টুকরা প্রবাসীকে হেয়, ব্যঙ্গার্থক, রাগান্বিত এবং উপহাস করে নবাবজাদা বলেছেন। কিন্তু বিশ্বাস করেন, এই প্রবাসীরাই আমাদের সত্যিকারের নবাবজাদা। এই প্রবাসীরাই তাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে রেখে দিনের পর দিন, বছরের পর বছর প্রবাসে অবস্থান করে মাথার ঘাম পায়ে ফেলে এই দেশের মানুষের মুখে হাসি ফোটায়। সুতরাং আমাদের প্রবাসীরাই তো আসলেই নবাবজাদা। মাননীয় মন্ত্রী মহোদয়, দেখেন এই নবাবজাদারা যখন বিদেশের মাটিতে থাকে তখন তার আত্মীয় স্বজন বা তার মা বাপ কেউ মারা যায়, কিন্তু এই নবাবজাদারাই দেশের মাটিতে আসতে পারে না। তাদের কলিজার টুকরা মা বাবাকে দেখতে পারে না। তাদের সন্তান যদি অসুস্থ হয় তাহলে এই নবাবজাদারা দেশে আসতে পারে না। কেন আসতে পারে না? আপনারা কেন তাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেন নাই? আর এটা আপনাদের লজ্জা না? এটা আমাদের দেশের লজ্জা না? আমরা দেশের মানুষের কর্মসংস্থান করতে পারি নাই, ওরা বিদেশের মাটিতে আছে। আমরা, আমাদের উচিত ছিল ওদেরকে হেয় না করে ওদেরকে উৎসাহ দেওয়া, কিন্তু আজ উৎসাহ না দিয়ে ওদেরকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে ব্যঙ্গার্থক করা হচ্ছে। এটা মোটেও ঠিক না। দেখেন এই মুহূর্তে করোনা নামক ভাইরাসে সারা পৃথিবী যখন সয়লাব, তখন বিদেশের মাটিতে যখন এরকম নবাবজাদারা মৃত্যুবরণ করতেছে, তখন তাদের পরিবারের সদস্যরা দেখতে পারতেছে না, কারণ তারা শত শত মাইল দূরে আছে, তাদের পরিবারকে ছেড়ে আছে, কিন্তু কেউ চাইলে ওদেরকে দেখতে পারবে না। আজ তারা যখন মারা যাচ্ছে তাদের জানাজাটাও হচ্ছে না, তারা যখন মারা যাচ্ছে তাদেরকে শ্মশানে নেওয়া হচ্ছে না। কেন, কে নিবে এই নবাবজাদাদের দায়িত্ব? কেন আমরা এই প্রবাসীদেরকে ছুটো করতেছি? আমাদের মহান নেতা তো বলেছিলেন সবাই আমরা ভাই ভাই, আজ কেন আমরা ভাই ভাই হতে পারতেছি না? কেন আমরা ওদেরকে ছুটো করতেছি? আমার আকুল আবেদন থাকলো, আপনারা যারা দায়িত্বশীল আছেন প্লিজ দয়া করে আমাদের এই প্রবাসীদেরকে ছুটো করে কিছু বলবেন না, কারণ আমার ফ্যামিলির সদস্যরা উপবাসে থাকে। আমি জানি আমার ভিতরে কতটুকু কষ্ট আছে। আমি যখন আমার ফ্যামিলির সদস্যদেরকে দেখতে পারি না, আমি জানি ওদের কত কষ্ট হয় যখন ওর ফ্যামিলির সদস্যদেরকে তারা দেখতে পারে না। যখন তারা দেশের মাটিতে আসে তখন কতটুকু আবেগ, কতটুকু কান্না করে ওনার বাচ্চাদেরকে ধরে, ওনার সন্তানদেরকে ধরে, ওনার মা বাবাকে ধরে, এটা আমরা বুঝতে পারি, আপনারা বুঝতে পারেন না, কারণ আপনারা, আপনাদের ফ্যামিলির সদস্যরা বাইরে বিদেশে থাকে না। আর বিদেশে থাকলেও আপনারা প্রতি মাসে একবার যেতে পারেন, কিন্তু আমরা যেতে পারি না, এটা আমাদের কষ্ট। আর যারা রাষ্ট্র পরিচালনা করেন প্লিজ দয়া করে কাউকে আপনারা ছুটো দেখবেন না। এই এক একটা প্রতিনিধি, এক একটা মানুষ, এদেশের বেঁচে থাকার অধিকার আছে, এদেশে কথা বলার অধিকার আছে। এই প্রবাসীরাই এই দেশের সম্পদ। পরিশেষে বলতে চাই, আমার কথাবার্তা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ আল্লাহর কাছে মাফ করবেন। প্লিজ দয়া করে প্রবাসীদেরকে ছুটো করবেন না, এটা আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম।